দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব, এই স্লোগানে পঞ্চগড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের সূচনা করা হয়। পরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা এবং পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাইনুর রহমান সহ অনেকে। মানববন্ধনে জেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন।